আমরা চেষ্টা করব, যদিও আমরা বলি এটা সামাজিক প্রথা, লোকজন যখন জিজ্ঞাসা করে আপনারা কেমন আছেন, সাবজেক্টটা কষ্টকর। দেশের বর্তমান পরিস্থিতিতে আপনি যদি দেখেন কোনো কথা নেই, বাচ্চা নেই, লোকজন নিরীহ লোকজনের উপরে ইন্ডিয়ার তত্ত্বাবধানে নিয়োজিত বাংলাদেশের পুলিশ গুলি করে লোকজনদেরকে মেরে ফেলে এবং সেখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো মামলা নাই, কোনো জবাবদিহিতা নাই। আজকের হাসিনা শেখ গত 15 বছরে রক্তের হোলি খেলা ছাড়া তো দেশে আর কিছু দেয় নাই। দেশের বর্তমান পরিস্থিতিতে আজকের কোনো একটা সন্তান যখন ঘর থেকে বের হয়, মা জানে না তার ওই সন্তান ঘরে ফিরবে কিনা। হাসিনা মাঝে মাঝে বলে সেও মা, সে কিসের মা? সে তো রাক্ষসী, সে রাক্ষসী। 16 কোটি মায়ের বুক যে খালি করার জন্য শুধু চেয়ারটাকে আঁকড়ে ধরে বসে আছে এই মহিলা যদি বলে আমিও মা, এই মহিলার সন্তানদেরকে দেশের বাইরে রেখে বাংলাদেশের মানুষের টাকাগুলো একের পর এক পাচার করে সন্তানদেরকে ধনী বানাচ্ছে, কোটিপতি বানাচ্ছে, মিলিয়নিয়ার বানাচ্ছে, বিলিয়নিয়ার বানাচ্ছে, ঠিক আছে? আর সেক্ষেত্রে লোকজনদেরকে দিনে দুপুরে নিরীহ লোকজনদের উপরে গুলি করে, কথায় কথায় বলে। আগে একটা অজুহাত তৈরি করত, বিএনপি রাস্তাঘাটে সন্ত্রাস করত, জামাত রাস্তাঘাটে সন্ত্রাস করত, এই জন্য তাদেরকে গুলি চালিয়ে দমন করতে হবে। কিন্তু এর মানে বাংলাদেশের জনগণ এবং বিশ্ববাসী তাকিয়ে তাকিয়ে দেখেছে যে বিএনপির একটা শান্তিপূর্ণ মিছিলের উপরে, শান্তিপূর্ণ একটা মিছিলের উপরে হাসিনার নির্দেশে ভারত নিয়ন্ত্রিত পুলিশ গুলি চালিয়েছে। আপনি কি বলতে চাচ্ছেন ভোলাতে যে ঘটনাটি ঘটেছে এটা ভারতের প্রত্যক্ষ মদদে ঘটেছে? আমি আপনাকে যে কথাটাকে একটু ব্যাখ্যা করি, এই কথাটাকে বাংলাদেশের মানুষ এবং আপনার দর্শক আপনারা যদি খুব নিখুঁত ভাবে শুনেন, ওপেন মাইন্ড নিয়ে শুনেন, আপনারা বুঝতে পারবেন। এপ্রিল 2017 এর নিরাপত্তা চুক্তিটা ছিল, আমরা জন্মের পরে, আপনি শুনেছেন কিনা জানি না, আপনি ইয়াং মানুষ, আমরা জন্মের পরে থেকে শুনেছি ভারতের সাথে দাসত্ব চুক্তি মুজিব শেখ তখন করেছিল, শেখ মুজিব তখন একটা চুক্তি করেছিল, নিরাপত্তা চুক্তি। তখন এই সাবজেক্টটাকে বাংলাদেশের মানুষ আসলে বুঝতো না যে এই দাসত্ব চুক্তিটা আসলে কি। কিন্তু একটা সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটা দেশ, একটা দেশের ফাউন্ডেশন তৈরি করার জন্য একটা স্ট্রাকচার যেভাবে তারা সেট করবে, এর জন্য যদি ভারতের সাথে ওই সময় শেখ মুজিবুর রহমান কোনো চুক্তি করে থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি উনি একটা কান্ট্রির স্ট্রাকচারকে তৈরি করার জন্য তাদের হেল্পের প্রয়োজন ছিল, তারা হেল্প করেছে। শেখ মুজিবের উদ্দেশ্য ভালো থাকলেও ইন্ডিয়ার উদ্দেশ্য তো আর ভালো ছিল না, রন্ধ্রে বাংলাদেশকে খোসা বানানোর জন্য 25 বছরের চুক্তি করেছিল, বাদ দেয় ওটা। শেখ মুজিবুর রহমান এবং জিয়া রহমান সাহেব বাংলাদেশের জন্য যা করেছেন অনেক ভালো কাজ করেছেন। এখন এই একবিংশ শতাব্দীর শেষ প্রান্তে এসে হাসিনা শেখ এপ্রিল 2017 এ উনি নিরাপত্তা চুক্তি করলেন, এই নিরাপত্তা চুক্তির নামে অনেকগুলো ক্লজ উনি সাইন করেছেন, উনি পড়েও দেখেন না, ওনাকে আসলে কথা হচ্ছে ওনাকে পড়তে দেওয়া হয় না। কেন পড়তে দেওয়া হয় না? মঈন ফখরুল গংরা, এই যে একটা মানে সেনাবাহিনীর একটা হিজড়া সেনাপ্রধান ছিল মঈন, তাকে ঘোড়া দিছে আর একটা লিস্ট ধরায়া দিছে সে কিভাবে এক্সিট নেবে, ওই এক্সিটের রাস্তা হিসাবে যে রাস্তাটা হাসিনার কাছে দেয়া হয়েছে তার ভিতরে এই নকশা ছিল যে ভারতে এটা এটা চাইবে। এখন 2018 সালের নির্বাচনের আগে হাসিনা বুঝে গেল যে পৃথিবীব্যাপী হাসিনা সরকারের উপরে লোকজনের আস্থা কমে গেছে, অনেক বিদেশি সরকার এই তার প্রতি অনাস্থা জ্ঞাপন করতেছে, এক্ষেত্রে তার নির্বাচন করা তার জন্য দুরূহ হবে। 2018 সালের পাতানো নির্বাচনটাকে জাস্টিফাই করার লক্ষ্যে, কোনোভাবে ক্ষমতায় থাকার লক্ষ্যে
এই হাসিনা শেখ ভারতে গেলেন। ভারতে গিয়ে কি করলেন, 2017 সালের এপ্রিল মাসে নিরাপত্তা চুক্তির নামে বাংলাদেশকে, বাংলাদেশের এন্টায়ার গভর্নমেন্টকে পরোক্ষভাবে ভারতের হাতে তুলে দিয়েছে। আমি এই কথাটাকে বারবার আপনাদেরকে বলি, যে কোনো একটা দেশ, পৃথিবীর যে কোনো একটা সার্বভৌম দেশ যদি বিদেশের কোনো দেশের সাথে এত বড় একটা চুক্তি করে, এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়, আপার হাউস লোয়ার হাউস, যেমন আমেরিকা যদি চায়নার সাথে কোনো কন্ট্রাক্ট করে, আমেরিকা যদি কোনো দেশের সাথে কোনো চুক্তিতে যায়, সেখানে কংগ্রেসে এটা নিয়ে আলাপ আলোচনা হয়। কংগ্রেসে আলাপ আলোচনা হওয়ার পরে কংগ্রেস যদি বলে যে হ্যাঁ এটা তো দেশের জন্য ভালো, এটা সিনেটে যায়, আলাপ আলোচনা হয়। এই যে কংগ্রেস যখন এই সাবজেক্টে আলোচনা করে, পুরো আমেরিকার দেশবাসী জেনে যায় এটা জনগণের মৌলিক অধিকার, দেশ সম্পর্কে কি হচ্ছে এটা তারা জানতে চায়, তারা পুরো দেশবাসী জানে। তো কংগ্রেস জানে, সিনেট জানে, তারপরে প্রেসিডেন্ট ওই চুক্তির সাবজেক্টে কি করে জানেন, এক্সপার্টদের ওপিনিয়ন নেয়। প্রেসিডেন্টের টেবিলে একটা ফাইল গেল, আমেরিকান প্রেসিডেন্টের টেবিলে একটা ফাইল গেলেই প্রেসিডেন্ট কিন্তু সাইন করে না, তার একটা অ্যাডভাইজারি বোর্ড আছে, তাদেরকে ডাকে, বিষয়ের উপরে কারা কারা অভিজ্ঞ তাদেরকে ডাকে, ডাকে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে ওই চুক্তিটা সাইন করে। এখন আমাকে একটা এই সাবজেক্টটা, আমি খুব অবাক হই, এই কথাটা আমি বারবার বলেছি, এটা আওয়ামী লীগের জন্য দল হিসাবে প্রচন্ড লজ্জাস্কর এবং বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের জন্য লজ্জাস্কর। এত বড় একটা চুক্তি হাসিনা শেখ স্রেফ ক্ষমতায় থাকার জন্য করলেন, এটা নিয়ে কোথাও কোনো আলোচনা হয়নি। আমি, আপনি শুনলে অবাক হবেন, এই সাবজেক্টটা নিয়ে হাসিনা আওয়ামী লীগের কোনো লোকজনদের সাথেও কথা বলে নাই। কথা কাদের সাথে বলেছে, কথা বলেছে পাঁচটা কতগুলো কুকুর যেগুলো ক্ষমতায় থাকার জন্য হাসিনা শেখের বেনিফিশিয়ারি, তারা পয়সা কামানোর জন্য কতগুলো কুকুর, পাঁচটা গোলাম, দেশদ্রোহী, আমি কি বলবো, এরাক পাশের থেকে হয়তো যোগ মানে পাইল ধরেছে, বলে যে জারিগানে সারিগানে পাইল ধরেছে, ওই পাইল ধরছে, হয়তো দু একজনের সাথে হাসিনা শেখ বলছে এইটা করলে আমরা, হাসিনা শেখের কথার স্টাইল তো এরকম, আমরা এইটা করলে আমরা এই ক্ষমতায় থাকবো, তোরা আরো পয়সা বানাতে পারবি, দল হিসাবে আওয়ামী লীগ আমরা অনেক উপরে উঠাই দিব, এই ধরনের কথাবার্তা যদি হাসিনা তার রান্নাঘরে বসে বা লিভিং রুমে বসে বলে আমি অবাক হব না, হয়তো ওইটাই করেছে। কিন্তু দেশের 16 কোটি জনগণ তাদের জানার জন্য এবং পার্লামেন্টে এটার উপরে একটা অভিমত তৈরি করার জন্য পার্লামেন্টে গিয়ে বলা হয় নাই যে আমরা এই ধরনের একটা চুক্তি করব, আমাদের এই চুক্তিটা করলে এটা হবে। এখন এই কথাগুলো আপনাকে কেন বারবার আমি উদ্দেশ্যে নিচ্ছে, আজকের আপনি আমাকে বলছেন ভারতের নির্দেশেই কি পুলিশ এই গুলিটা করছে, আপনাকে আমি বলি ওই প্রতিরক্ষা চুক্তির আওতায় বাংলাদেশের সশস্ত্র বাহিনী, আধা সামরিক বাহিনী ইনক্লুডিং আনসার বাহিনী ইন্ডিয়ান সেন্ট্রাল কমান্ডের আওতায় চলে গেছে। আপনি একটা কথা খেয়াল করেন, বাংলাদেশের শেষ কথা বলি, এই যে বেনজির নামে একটা কুকুরকে যখন আইজি বানানো হয়, বেনজির ইন্ডিয়া ভিজিটে গেছে কেন ভাই, আতিয়ারের পরে যেই গভর্নর বাংলাদেশ ব্যাংকে হইছে অ্যাপয়েন্টমেন্টের আগে উনি ইন্ডিয়ায় গেছে। আচ্ছা আমাকে একটু কথা বলেন, বাংলাদেশের কোনো একটা কি পজিশনের অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে এটা কেন ম্যান্ডেটরি আমেরিকায় ইন্ডিয়া যাওয়া, জনগণ যদি এটা বুঝেও না বোঝার ভান করে, বাংলাদেশের জনগণ এবং আওয়ামী লীগের দেশপ্রেমিক নেতারা এই জিনিসটা যদি বুঝেও না বোঝার ভান করে ভাইরে, তাইলে আপনাদের উচিত যখন আপনার দেশ মাকে বহিঃশত্রু এসে ধর্ষণ করবে তখন আর আপনারা চুপ করে থাকেন, তখন আপনারা কাঁথা মুড়া দিয়ে থাকেন, বাংলাদেশের প্রতিটা অ্যাপয়েন্টমেন্ট ওখান থেকে আসে, এবং বাংলাদেশের এবং বহির্বিশ্বে কোনো একটা বিষয় যদি ক্রিটিক্যাল কোনো একটা কিছু আসে, ধাপ করে কোনো কথা নেই বাচ্চা নেই, ভারতের পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় সেনা প্রধান, ভারতীয় পুলিশ প্রধান, ভারতীয় আন্ডার সেক্রেটারি, আপনি নাম বলেন সবাই বাংলাদেশে হাজির হয়। কেন হাজির হয় জানেন, এটা প্রোটোকল, এসে বলে ভয় নাই আমরা আছি, তোমরা চিন্তা করো না, আমরা ম্যানেজ করে নিচ্ছি। আর হাসিনা কি করে, হাসিনা শেখ তার দ্বিতীয় আব্বাজান প্রণব মুখার্জি, জীবিত আছে কিনা জানি না, মৃত,
তাকে ফোন করে বলে আব্বাজান আমাকে ছাইরা যায় না। এখন আমাকে একটা কথা আপনি বলেন, আপনাকে আমি প্রায় প্রতিশতেই আমি কথাটা মেনশন করি যে বাংলাদেশের গভর্নমেন্ট হাসিনা চালাচ্ছে না, আওয়ামী লীগ হাসিনা চালাচ্ছে না, ছাত্রলীগ হাসিনা চালাচ্ছে না, যুবলীগ হাসিনা চালাচ্ছে না, কোনো কিছুই হাসিনা চালাচ্ছে না, এই কথাটা আমি প্রায় বলি। ওকে, এখন আপনি বলবেন যে গো ভাই কেমনে চালায় না, যুবলীগের চেয়ারম্যান তার ভাই, ছাত্রলীগের অমুক তার আত্মীয়, অমুক তার আত্মীয়। আমি আপনাকে বলি ইন্ডিয়ান ফরেন পলিসি ল যেই র যেই কাজটা করে সেই কাজটা কি করে, আমি যদি জানি যে আমার হাসিনাকে খুশি করতে হবে, হাসিনাকে এই বল স্থূল বুদ্ধি সম্পন্ন এই মহিলাকে, এই লোভী মহিলাকে আমাদের সন্তুষ্ট করতে হবে, তখন কি হবে, হাসিনাকে এসে বলবে যে তোমার বলচ্ছলত কারা কারা আছে তাদের নাম দাও, তাদেরকে আমরা ওইটার চেয়ারম্যান বানাবো, তোমার বলচ্ছলত কে আছে তাকে আমরা ওইটা বানাবো। কেন কি জানেন, সামনে একটা ফেসাদ তারা তৈরি করে, একটা মুখোশ তৈরি করে, তো মুখোশ তৈরি করে তারা বলে ছাত্রলীগের অমুককে আমরা সভাপতি বানাবো, হাসিনা দেখা বলে বাক বাকুম হয়ে গেল, আমার ভাই তো সভাপতি, সবকিছু কন্ট্রোলে আছে। কিন্তু বলটাকে সামনে রেখে পিছন থেকে তাদেরকে বলা হয়, সাধারণ সম্পাদক বা অন্যান্য কেউ কে বলা হয় তোমরা এই কাজগুলো করো, তোমাদেরকে এইটা করতে হবে, তারা ইন্ডিয়ান এম্বাসিতে গিয়ে দোরাই স্বামীর চেয়ারের নিচে বসে থাকে, তারা পুরানে এয়ারপোর্টের পিছনে গিয়ে রয়ের ওখান থেকে আদেশ নিয়ে আসে আমাদেরকে এইটা করতে হবে। এখন এগুলো যদি করে আমাকে একটু বলেন তো যে তাহলে কি হাসিনা আওয়ামী লীগ গ্রান্ট করতেছে? আমি তো মনে করি না হাসিনা আওয়ামী লীগ গ্রান্ট করে, আমি তো মনে করি না হাসিনা যুবলীগ গ্রান্ট করে, আমি তো মনে করি না হাসিনা বাংলাদেশ গ্রান্ট করে। এখন আসি আপনার ভোলার প্রসঙ্গে, ইদানিং স্যাংশনের পরে বাংলাদেশের পুলিশ এবং র্যাবের উপরে যখন একটা স্যাংশন আসলো, আমেরিকান স্যাংশনের পরে তারা একটু নমনীয় ভাব দেখাইল যে হ্যাঁ আমরা এখন এইভাবে থাকবো, ওইভাবে থাকবো, বা এইটা করবো, এইটা করবো। আমি আপনাকে আজকে একটা কথা না বললেই না, সে কথাটা হচ্ছে বেনজির রয়ের রিক্রুট 2008 সাল থেকে। কেন রয়ের রিক্রুট? বেনজির হয়েছে কাদিয়ানি, মুসলিম নামধারী একজন ভারতের পাঁচাটা কুকুর। বেনজির তার চাচা অথবা আত্মীয় ডক্টর সামাদ ওয়াশিংটন ডিসিতে লবিস্ট ছিল, ওই ডাক্তার সামাদও ইন্ডিয়ার পাঁচাটা গোলাম। তো বেনজিরকে তারা প্রথমে র্যাবের প্রধান বানাইছে একটা কারণের জন্য, যে যেইখানে যেখানে যেখানে বিরোধী দলের মাথা চারা দেওয়ার সম্ভাবনা আছে তাদেরকে কেটে ফেলা হোক। এক্ষেত্রে বেনজিরকে নির্দয়ভাবে তাকে আদেশ দেওয়া হইল, তাকে বলা হইল দ্যাট we are giving you executive power to do anything and everything to control or suppress opposition. to benazir ke tara okhane banailo. okay, to ekhon tara ei benazir er moto lokjonder ke appointment deya shuru korlo, ebong kothay kothay hasina ekta subject make sure korche recommendation je ei lok gula loyal, ei lok gula loyal. hasina jokhon bole ei lok gulo loyal, ei lok gulo আওয়ামী লীগের প্রতি লয়ালের বলতে হাসিনা যদি বলে এই লোকগুলো ইন্ডিয়ার প্রতি লয়াল। এখন এই বেনজির যদি হয় পুলিশ প্রধান, এই বেনজিরই যদি পুলিশ প্রধান হয় আজকের, এবং ভোলায় যদি লোকজন থাকে যেমন তোফায়েল আহমেদ আছে, ঢাকা সন্ত্রাসী শাওন আছে লাল ভোলা তিন আসন থেকে, এখন কথা হচ্ছে আমি আপনাকে কথায় কথায় বলি, এই যে ঢাকা সন্ত্রাসী শাওন, নুরুন নবী চৌধুরী শাওন এবং ভোলার আর এক সন্ত্রাসী তোফায়েল আহমেদ, এরা দুইজনে দুইটা কাজ করে। এরা এক এক সময় মনে করে যে আমরা হাসিনা তো আমাদের মন্ত্রিত্ব দেয় না, তাহলে আমরা তার কাছ থেকে কি পারি। তো অনেকে মনে করছে, আমাকে অনেকে ফোন করে বলছে ভাইয়া এই ভোলায় কি গুলির নির্দেশটা কি তোফাল আহমেদ বা শাওন এই গঙ্গ এদেরকে দিয়ে করাইছে? আমি চেক করে দেখছি, নাও অর্ডারটা পুলিশের কাছে দেয়া হয়েছে। অর্ডারটা কোথা থেকে আসছে? পুলিশ হেডকোয়ার্টার থেকে, যে কোনো উপায়ে এই আন্দোলন ওখান থেকে বেরোতে দেওয়া যাবে না। তো এই ধরনের কথাবার্তা যদি হয়
পুলিশের হেডকোয়ার্টার থেকে যদি আসে আর বেনজির যদি আর্মি চিফ পুলিশ চিফ হয় বাংলাদেশে, বেনজির তার চাকরি রাখার জন্য হাসিনার আগে অন্য একজন মানুষকে কল করে, অন্য একজন না দুই তিনজনকে কল করে, তার লিস্টে প্রথম আসে ইন্ডিয়ান এম্বাসি, তার পরের লিস্টে আসে সে ইন্ডিয়া যার কাছে জবাবদিহি করতে হয়। ইন্ডিয়াতে একটা প্রোটোকল আছে পুলিশের, আমি বলবো না যে সে ইন্ডিয়ান সেন্ট্রাল কমান্ডে আর্মি চিফকে কল করে, আমার এটা হইতেও পারে না হইতে পারে, আমি ওদের ওটাকে কি বলে 2017 সালের নিরাপত্তা চুক্তি অনুযায়ী ওখানে বেনজির কাছে রিপোর্ট করবে, এটা ওখানে লেখা আছে, সেনাপ্রধান, নৌবাহিনী প্রধান, বাংলাদেশের বিমান বাহিনী প্রধান কার কাছে রিপোর্ট করবে এটাও বলা আছে। এখন এগুলো সবকে কল করার পরে তারা কল করে হাসিনা বুবুকে, অথবা আগে বেনজির হাসিনাকে কল করে, কল করে বলে জাপা এখানে এটা হয়েছে কি করার। হাসিনার প্রথম কথা, বাংলাদেশের যে প্রান্তে হাসিনার কাছে একটা কথা প্রচন্ড জনপ্রিয় বাংলাদেশি ভাই বোনেরা এবং আপনার দর্শক বৃন্দ, আপনার একটা কথা কান খুলে শুনে রাখেন, হাসিনাকে যদি বলা হয় এই মুহূর্তে 16 কোটি মানুষকে মেরে ফেলা হবে, হাসিনা বলবে গো হ্যাড শুট দেন। একটা কারণ হাসিনা তার বাবা মায়ের হত্যার প্রতিশোধের জন্য পুরা বাংলাদেশকে রক্তাক্ত করতে পারলে হাসিনা হেসে দিয়ে বলবে যে এবার আমি ভারতে যেতে পারি, এবার আমি অন্য কোনো দেশে চলে যেতে পারি, আমার আর ক্ষমতার দরকার নেই।